বলেছেন নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো কিয়ামত পর্যন্ত আমার উম্মত উম্মতিরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে 73 কটা বললাম বাবা 73টা তার মধ্যে 72টা বাংলাদেশে চলে গেছে জানেন তো যত রকম কোয়ালিটির মাল পৃথিবীতে আছে বাংলাদেশে পাবেন পাবেন না একটা বাংলাদেশের কোয়ালিটি বলে দি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি জানো হাসিনা আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে আছে আমাকে একজন বলেছে ফোন করে হুজুর আপনি দাওয়াত নেবেন না বাংলাদেশে পা রাখলি অ্যারেস্ট ওয়ারেন্ট জারি এমন কি বলা আছে একজন আমাকে লিখেছে হুজুর আমি আপনার একটা জলসা ভারতের কোন মিডিয়ার জলসা নিয়ে আমি বাংলাদেশে আমার আমার মোবাইল থেকে ছেড়েছি 3 ঘন্টার ভেতরে আমার বাড়িতে পুলিশ চলে এসেছে আমাকে অ্যারেস্ট করতে আমি ক্ষমা চেয়ে ডিলিট করেছি তবে ছেড়েছি কেন হক কথা বললে হাসিনা সেই মোলবিকে জেলের কুঠরিতে ভরে রাখে বাংলাদেশের জেলে হাজার হাজার উলামা জেলের কুঠরিতে বন্ধ আছে ভালো ভালো আলেম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি জেলের কুঠরিতে বন্ধ আছে শুধু তাই নয় আল্লামা মামানুল হক শাইখুল হাদিস যার বংশে 72 জন হাফেজ আলেম আছে জোরে বলুন সুবহানাল্লাহ সেরকম মুহাদ্দিসকে জেলের কুঠরিতে শুধু তাই নয় কষ্ট কোথায় জানেন আমার ধরলেন আমাদের এখানে অনেকজন বয়স্ক মানুষ আছে হে আপনার কত বয়স হলো বাবা কত হয়েছে বলুন কত 62 আপনার বিয়ের কাবিননামা আছে নাই আপনার আছে নাই আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহু আমি দোয়া করি আল্লাহ তাকে হেফাজত করুক জরুন আল্লাহুম্মা আমিন আমি জলসায় এসেছি সিদ্দাই দাওয়াত দিয়েছে আমাদের জুলফিকার বাবু যদি উনি আমাকে ভালোবেসে বলেন হুজুর আমার বাড়িতে আপনার স্ত্রীকে নিয়ে আসবেন আমার বাড়িতে থাকবে একদিন ঘুরে যাবে মেদিনীপুর আচ্ছা আপনি বলুন আমি নিয়ে এলে অপরাধ হবে কথা বলুন না নতুন দেশ পর্দার মধ্যে এলো এরপর জুলফিকার বাবু বললে যে আমার বাড়িতে অসুবিধা আছে তো সিদ্দা বাজারে একটা গেস্ট হাউস আছে সেখানে রেখেছি পুলিশে এসে যদি আমাকে বলে তোমার বিবি এই যে তোমার স্ত্রী প্রমাণ দাও কাবিননামা দেখাও বাড়িতে আমার কাবিননামা রাখা আছে আমি যদি না দিই আমাকে বলবে এই মেয়েটাকে ধর্ষণ করতে নিয়ে এসেছে জোরে বলুন না নাউজবিল্লাহ আল্লামা মামুনুল হক সাহেব তিনি কোনো প্রোগ্রামে গেছেন নিজের স্ত্রীকে নিয়ে একটা হোটেলে দাঁড়িয়েছেন সাথে কাবিননামা নেই এসে প্রশাসনের লোক বলছে কাবিননামা না থাকার কারণে আপনার উপরে ব্যভিচারের ধর্ষণের কেস দেয়া হলো জোরে বলুন নাউজবিল্লাহ এই বাংলাদেশের ধ্বংস খুব তাড়াতাড়ি আছে আমি জানি আমি ভবিষ্যৎবাণী করছি ওই দেশটা দেশ থাকবে না আল্লাহ ধ্বংসই পতিত করবেন যে দেশে আলেমরা জেলের কুঠিরিতে থাকে আর ধর্ষণকারীরা রাস্তায় বুক ফুলিয়ে ঘুরে সেখানে কখনো আল্লাহর গজব ছাড়া কিছুই নাজিল হতে পারে না সেখানে সাকিব খান বলে একটা ফিল্মের আর্টিস্ট আছে সে বলছে তার সঙ্গে যেই ফিল্ম করে তাকে একটা করে ছেলে গিফট দেয় জোরে বলুন নাউজবিল্লাহ বিয়ে নয় ছেলে গিফট দেয় যেই তার সঙ্গে ফিল্ম করে একটা করে নায়িকা বলে তাকে একটা করে ছেলে গিফট দিই তার ছেলে হয়ে যায় তার বাপের পরিচয়ের দরকার নাই তারা জেলের কুঠরিতে যায় না ধর্ষণ করে ব্যভিচার করে অথচ একটা বড় আলিমে দিন মুহাদ্দিসকে তাকে ধর্ষণের কেস দেয়া হয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে শুধু মার্ডার কেসের আসামি নয় কয়েকটা মেয়েকে ধর্ষণের আসামি এবং মেয়ে দিয়ে প্রমাণ পর্যন্ত করিয়েছে ভাবতে পারেন আমাদের মতো মোলবিকে পেলেও এরা ধর্ষণ কেসের আসামি করে দিবে একটা কথা মাথায় রাখবেন আমার মতো মোলবি হক কথা বলার কারণে শুনতে পাবেন কোনোদিন ভারতের জেলের কুঠরিতে ইয়াসিনকে ভরেছে যদি অপবাদ দেয় এতটুকু বিশ্বাস রাখবেন এই মোলবি শকতের ব্যাটা কারি ইয়াসিনের ওপরে যে ইনশাআল্লাহ হকের ওপরে আছি আর মৃত্যুকাল পর্যন্ত হকের উপরে টিকে থাকবো দোয়া করবেন যেন বেঈমানের সামনে মাথা নত না করতে হয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন জীবনে করিনি আর মৃত্যুকাল পর্যন্ত বেঈমান আর নেমখারামের সামনে মাথা নত করবো না ইনশাআল্লাহ আমার ভাই বড় কষ্ট লাগে ওই বাংলাদেশের মাটিতে হাসিনা নিজে সাফাই দিচ্ছে আমার কাছে দলিল আছে বলছে অনেক মোলবিরা তারা বলছে আমার ছেলে নাকি ইহুদিকে বিয়ে করেছে আমার ছেলে নাকি বেঈমানের মেয়েকে বিয়ে করেছে
আমার মেয়ে যাকে বিয়ে করেছে সে তো খ্রিস্টানদের মেয়ে, আর খ্রিস্টানরা আহলে কিতাব। এটা যারা জানেন, শিক্ষিত লোক দিকে বলে যাচ্ছি, যারা মনে মনে ভাবেন যে হাসিনা যখন বলেছে খ্রিস্টানরা আহলে কিতাব তাহলে তারা আহলে কিতাব, আমি বাংলাদেশের যুবক দিকে বলছি শোনো, এই বেঈমানের খপ্পরে পড়ো না। খ্রিস্টান দিকে যারা আহলে কিতাব ভাববে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। তারা আহলে কিতাব ছিল ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত হযরতে ঈসা মসীহকে আল্লাহর পয়গম্বর মেনেছে। যেদিনে তারা বলেছে আল্লাহর বেটা, সেদিনই সঙ্গে সঙ্গে আহলে কিতাব থেকে বাতিল হয়ে গেছে, তারা বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর বেটা বলার কারণে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। দেখবেন আপনাদের মেদিনীপুরে গির্জা নেই, কথা বলুন, খোঁজ রাখবেন, যদি সময় হয় দেখার জন্য যাবেন, যে ইয়াসিন সাহেব বলে গেল এটা মিথ্যা বলল না সত্য, এটা দেখার জন্য যাবেন। কিসের জন্য? দেখার জন্য। সেই গির্জার ভেতরে দুজনের মূর্তি থাকে, এক হচ্ছে যিশু ঈসা মসীহ, আর একটা হচ্ছে মরিয়মের মূর্তি, তৈরি করে সুন্দর মূর্তি তৈরি করে রাখা আছে। আর খ্রিস্টানরা তাদের কাছে ভালো মন্দ চাই, উপাসনা করে। এই উপাসনা করার কারণে আল্লাহ তাআলা দেখুন কতদূর জানেন, নবীজিকে আল্লাহ বলে দিলেন হে নবী, পৃথিবীর ওই সমস্ত জাতিকে বলে দাও যারা ঈসা এবং তার মায়ের উপাসনা করে, তাদের কাছে ভালো মন্দ চাই ঈসাকে ছাড়া। ওই জন্যে আমাদের দেশে দেখবেন, আমি দেখেছি অনেক বক্তা আছে, তাদেরকে বলা হয় চতুর্বেদী বক্তা। আমি শুনেছি পুরুলিয়ায় জলসা করতে গিয়ে স্টেজে চেপে বলে দিলে ভগবান গড ঈশ্বর আল্লাহ সব এক, এরকম যে বলবে সেই মৌলবীকে ঝাঁটা জুতো মারবেন, হাদিস কোরআনের জ্ঞান নাই তার। আপনাকে বলে দিই, আপনারা কোরআনে কোনো মৌলবীর মুখ থেকে কিংবা গোটা কোরআন যারা পড়েছেন সেখানে কোথাও ভগবান শুনেছেন? কথা বলবেন না বলবেন, শুনেননি। গড শুনেছেন? খ্রিস্টানরা গড বলে কাকে? ঈসা মসীহকে। ঈসা মসীহকে শুনেলেন? আল্লাহর যতগুলো নাম আছে 99টা নাম, আল্লাহর নামের একটাও স্ত্রী লিঙ্গ নাই। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভগবানের ভগপতি, ঈশ্বরের ঈশ্বরী, গডের গডই, স্ত্রীলিঙ্গ আছে। আল্লাহ শব্দের একজন স্ত্রীলিঙ্গ বার করেন নাই, পাবেন না। আপনি বার করুন আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, যেগুলো আল্লাহর যতগুলো নাম আছে এর একটাও স্ত্রীলিঙ্গ পাবেন না। তাই যারা বলে তারা মূর্খ। ওই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে খ্রিস্টান দিকে দাঁড় করাবেন, আর কোরআনে বললেন হে আমার নবী শুনে নাও, আমি প্রশ্ন ছুড়ব তাদের উপরে, ইসকালাল্লাহু ইয়া ঈসা ইবনা মরিয়াম, হে মরিয়মের পুত্র ঈসা, ইসকালাল্লাহু ইয়া ঈসা ইবনা মরিয়াম আনতা কুলতা লিন্নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, ওগো ঈসা তুমি কি বলেছিলে তোমার কমকে, আল্লাহ ছাড়াই আমি আর আমার মায় আরো দুটো আল্লাহ। একটু পানি ঢালুন তো, এদিকে পানি ঢালো। তুমি কি বলেছিলে যে আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? তখন সঙ্গে সঙ্গে ঈসা নবী কাঁদবেন, কলা সুবহানা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তাআলামু মা ফি নাফসি ওয়া লা আলামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, ওগো আল্লাহ যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, সে কথা আমি কেমন করে বলতে পারি? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি তো হচ্ছেন ইন্না কান্ত আল্লাহুল গয়ুব, আপনি তো গায়বের খবর জানেন। আল্লাহ তখন বলবেন এদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও, আর জিজ্ঞেস করা হবে তোমরা যেদিকে মাবুদ হিসাবে যাদের উপাসনা করেছো আজকে কেন তোমাদের কাজে আসছে না? ওই জন্য আমার ভাই শুনেলেন, পৃথিবীর বেঈমান কাফের, আজকে বড় কষ্ট লাগে দেখবেন আমাদের দেশের কিছু হিন্দু সনাতনী ভাই, তারা বলছে যে এই ইসলাম 1400 বৎসর আগেকার ধর্ম, আর সনাতনী হচ্ছে 5000 বৎসর আগেকার ধর্ম। কত বললাম বাবা? 5000। আচ্ছা এটা মিথ্যা না সত্য বাবা? সত্য, তোমাদের জানা নেই, ঠিক বলেছে তারা। কেন?
কোরআনে আছে আর হাদিসে আছে যে পৃথিবীতে গাছের উপাসনা, পাথরের উপাসনা, মূর্তির উপাসনা, কবরের উপাসনা, সূর্যের উপাসনা, আগুনের উপাসনা, পানির উপাসনা, গাছের উপাসনা এগুলো শুরু হয়েছে হযরতে নূহ নবীর জামানা থেকে। কার জামানা থেকে বললাম? নূহ নবীর জামানা থেকে। ঠিকই বলেছে, কিন্তু এক জায়গায় মিস্টেক করেছে। সব থেকে পৃথিবীতে প্রথম মানব কে এসেছেন? হযরত আদম আলাইহিসসালাম। তিনি সনাতনী ছিলেন না মুসলমান ছিলেন? বাবা জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমান দিয়ে দুনিয়া শুরু করেছেন আর মুসলমান দিয়ে দুনিয়ার আখেরি খতম করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া শুরু মুসলমান আর দুনিয়া শেষও হবে মুসলমান, আল্লাহ তাআলা এইভাবেই শেষ করবেন ইসলামকে দিয়ে। শুনে